ইউটিউব চ্যানেল রূপ ও রান্না। রূপ ও রান্নাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি পমফ্রেট মাছের সর্ষে পোস্ত বানিয়ে দেখিয়েছি, চলুন দেখে নিই আমি রেসিপিটা কীভাবে বানাবো। পমফ্রেট সর্ষে পোস্ত বানানোর জন্য আমি প্রথমে একটা কড়াই নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল আমি একটু গরম হতে দেব। গরম হয়ে এসেছে, এবার আমি পমফ্রেট মাছে নুন আর হলুদ মাখিয়ে একটু ফ্রাই করে নেব। আমি দু পিস খুব ভালোভাবে ভেজে তুলে নেব। সাদা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দুটো দুটো ভালোভাবে ভেজে নেব। এটা রয়েছে তাতে আমি এক ছোটো চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নে একটুখানি সাউন্ড হলে তারপরে আমি এক চামচ মতো পোস্ত বাটা দিয়ে দিলাম। আর দিলাম এক চামচ মতো সর্ষে পাতা। এবার এই দুটো আমি একটুখানি কষিয়ে নেব, বেশিক্ষণ কষাবেন না, কারণ সর্ষে খুব তেতো হয়ে যায়। আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তাতে হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মতো নুন দিয়ে দিলাম। নুন হলুদ একসাথে মিশিয়ে নিয়ে একটুখানি ফুটে উঠলে আমি মাছগুলো ছেড়ে দেবো। গ্রেভি একটু ফুটে উঠেছে, এবার আমি মাছ ছেড়ে দিলাম তাতে। এবার আমি একটা ছোট সাইজের টমেটোকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি মাছ কিছুক্ষণ হতে দেবো, গ্রেভিটা একটু শুকনো হয়ে আসবে, তারপরে আমি নামিয়ে নেব। খুব হালকা হাতে করবেন, কেননা পমফ্রেট মাছ খুব নরম হয়। সর্ষে পোস্ত পমফ্রেট রেডি হয়ে গেছে, এবার আমি ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। পমফ্রেট মাছের সর্ষে পোস্ত রেডি হয়ে গেছে, আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।